কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়ে জৈব বালাই ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ উপায়ে শিম উৎপাদন। সিম একটি বহুল ব্যবহৃত উপাদেয় সবজি। বাংলাদেশের সর্বত্র মাঠে এবং বসত বাড়ির আঙিনায় সিম চাষ করা হয়ে থাকে। এসব ফসল চাষ করে লাভবান হওয়া সম্ভব বিধায় বর্তমানে সিম চাষ বাণিজ্যিক রূপ নিয়েছে। বিশেষ করে নিরাপদ সিম চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সিমে ক্যালসিয়াম, ভিটামিন সি ও ক্যারোটিন বিদ্যমান। এ সবজিতে আমিষের সমৃদ্ধতা এবং আঁশ জাতীয় উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিমের বিচিতে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি থাকায় হৃদরোগ নিয়ন্ত্রণ করে। কালো সিমের বিচি মানবদেহে রক্তের সুগার নিয়ন্ত্রণ করে এবং গ্লাইকোজেন সরবরাহ করে। ক্যান্সার প্রতিরোধও সিম কার্যকরী। সিমের শীতকালীন জাতগুলো হলো বারি সিম এক, বারি সিম দুই, বারি সিম চার, বারি সিম পাঁচ, বারি সিম ছয় ও বিইউ সিম তিন। গ্রীষ্মকালীন জাত হিসেবে বারি সিম তিন এবং বিইউ সিম চার ব্যাপকভাবে চাষ হয়ে থাকে। সিম চাষ করলে খুব সহজেই লাভবান হওয়া যায়। সিম চাষে বেশি পরিশ্রম হয় না। এসব দিক বিবেচনা করে মানিকগঞ্জ জেলাধীন সিঙ্গার উপজেলার কানাইনগর এলাকার কৃষক সারা বছর সিম সহ নানান ধরনের সবজি চাষ করে থাকেন। এলাকায় বাড়ি চার ও বাড়ি ছ জাতের সিমের চাষ করছেন। হলুদ ফার্নিসে এটা হয়তো ওই বিশ প্রক্রিয়া যেটা আমরা ফায়দা পাইনি, কিন্তু আমরা এই যে হলুদ ফাঁদ এটা দিয়ে আমরা এটা ফায়দা হইতেছি। এটা বিষমুক্ত সবজি আমরা উৎপাদন করতেছি, এটা আমাদের অনেক অনেকটা উপকার হইতেছে। এই হলুদ ফাঁকে হ্যাঁ এটা সব পোকা আটকে যায়, মারা যায়, তাতে অনেক ভালো। সিম খেতে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করা হচ্ছে। জমি চাষ করে উঁচু বেড় তৈরির পর তাতে বীজ বপন করেন। চারা বের হলে বাঁশ সুতা দিয়ে মাচা তৈরি করে দেন। সিম উচ্চ মূল্যের ফসল হওয়ায় কৃষক ভাইরা এলাকায় প্রতি বছর সিম চাষ করেন। পুরুষের পাশাপাশি মহিলারাও সিম খেতে কাজ করছেন। গাছে ফুল আসলে বাড়তি লতা ছিঁড়ে দেন, এতে বেশি ফলন হয়। উপজেলা কৃষি কর্মকর্তাগণ এলাকায় এসে পরামর্শ দিয়ে থাকেন। এই শীতকালে একটু দানে যে আগে শীত কম পড়লে হাতে একটা পোকা আসে, ওই পোকাটা আমাদের কৃষি অফিসার দেখাই দিলা দে, ওইটা নেই খেয়ে আমরা যে দোকান থেকে নিয়ে আসি তাতে একটু দান ফলন তো বেশি ফলন যায়। বিষ আর কি দিলে হাতে তার দুই দিন তিন দিন পরে ছিঁড়ছে। আমরা আজকে যে আমি অর্ধেক খেতে বিষ দিছি আর অর্ধেক হ্যাঁ ছিঁড়তেছি, ওটা বিষ দেয় নেই কে। সিম প্রতিদিন সংগ্রহ করা যায়। নিরাপদ উপায়ে সিম চাষে উৎপাদন খরচ কম, আবার দাম বেশি, সেই জন্য নিরাপদ সিম চাষ বেশ লাভজনক। প্রতি বিঘা সিম চাষ করতে 25-30 হাজার টাকা খরচ হয়, যা থেকে উৎপাদিত সিম 1-1.5 লক্ষ টাকায় বিক্রি করা যায়। সার হলে যার দাঁড়িয়ে বুঝে দেয় খেত বুঝে,
কতটা বেশি লাগে কতটা কম লাগে, জাংলা দিছে জাংলা দিয়ে নামিয়ে গেছিল, পাট বুনছিলাম পাট খেতে যাইয়ে জাংলা খেতে আসে ফেরছিলাম না, গাছ এনে ওই তুড়ি গেছিল ভাই, তারপরে গাছ উঠেছি। সুনিষ্কাশিত দোয়াশ ও বেলে দোয়াশ মাটি সিম চাষের জন্য সবচেয়ে উপযোগী। জ্যৈষ্ঠের মাঝামাঝি থেকে আষাঢ়ের মাঝামাঝি শীতকাল সিমের বীজ বপন করতে হয়। জমি তৈরির পর 2.5 মিটার প্রশস্ত ও 15 থেকে 25 সেন্টিমিটার উঁচু মিড়ি করতে হয়। 2 মিড়ির মাঝখানে 15 থেকে 25 সেন্টিমিটার গভীরতার পিলি রাখতে হয়। মিড়ির দুপাশে 50 সেন্টিমিটার করে রেখে মাঝখানে 1.5 মিটার দূরত্বে 2টি লাইন টেনে মাদা তৈরি করে তাতে সার দিয়ে 1.5 মিটার দূরত্বে চারা লাগাতে হয়। হেক্টর প্রতি জমি তৈরির সময় 10 টন গোবর, 5 কেজি জিপসাম ও 5 কেজি বোরিক অ্যাসিড দিতে হয়। চারা রোপণের সময় 12.5 কেজি ইউরিয়া, 90 কেজি TSP ও 30 কেজি MOP দিতে হয়। গর্তে উপরি প্রয়োগ হিসেবে 12.5 কেজি ইউরিয়া ও 30 কেজি MOP দিতে হয়। চারা গজানোর 8 থেকে 10 দিন পর মাদা প্রতি 1টি করে সুস্থ সবল গাছ রাখতে হয়। আগাছা দমন করতে হয়। গাছ 25 থেকে 30 সেন্টিমিটার হলে বাউনি দিতে হয়। সিমের আবার তাই বছর মোটামুটি বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনের উদ্দেশ্যে ওইভাবে আমরা কৃষকদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে আমরা এই সিমটা এই বছর উৎপাদন করা শুরু করছি। এটা নিরাপদ সবজি উৎপাদন করতে হলে আমাদের এই সিম খেতে এবছর ইয়েলো ট্যাপে বিভিন্ন অ্যাফিড, জ্যাসিড, জাপ পোকা, সাদামাছি এ সমস্ত পোকা ইয়েলো ট্যাপে আটকে যায়। তারপরে আমরা বিভিন্ন জৈব কীটনাশক, জৈব বালাইনাশক এগুলো ব্যবহার করানো কৃষকদের পরামর্শ দিচ্ছি। যেমন মেহগুনি গাছের বীজ দিয়ে জৈব বালাইনাশক তৈরি করে তারপরে এখানে স্প্রে করানো হচ্ছে। এই যে ফুলটা আসলে কিন্তু এই ফুলের ভিতরে কিন্তু সিমটা চলে এসেছে। যখন পরাগায়ন হওয়ার পরে এই যে মৌমাছি দেখতে পাচ্ছেন, এই মৌমাছির কারণে পরাগায়ন হচ্ছে। পরাগায়নের ফলে যে সিমটা প্রথম হচ্ছে, এরপরে পিছনে ফুলটা রয়ে গেছে। এই ফুলটা আমরা এটা এই ছুটিয়ে দিলে এখানে যে কাটুই পোকা বা ফল ছিদ্রকারী যে পোকাটা থাকে সেই পোকাটা আক্রমণটা কম হয়। আসলে সেটাই আমরা শিখিয়েছি যে এই ফুলটা আমরা সিম আসার পরে তারপরে আমরা সরিয়ে দিতে বলছি আর কি। আর তারপরে আছে যে সিমের এই যে ডগা, এই যে মাথায় দেখেন না, এই যে এটা হলো ওই আর কি, ওরা প্যাঁচ বলে আর কি, যে প্যাঁচটা ছুটিয়ে দেওয়া লাগে। আর এই যে এই যে এই যে দেখেন, এই যে বাদিটার সাথে এই যে প্যাঁচটা লেগে আছে না, এই যে এটা আমরা ছুটিয়ে সরিয়ে দিলাম। এখন এটা পুরাপুরি একটা উপরে থেকে যে ছায়াটা সেটা মুক্ত হয়ে গেল। তারপরে এই যে আমরা এটা একটু ঢাকি দিতে বলি, পোকামাকড় বা পুরানো সিমের ফুলটা থাকলে সেটা পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হয়ে গেলে দেখা যায় কি হয়, সিমের যে পরিপক্কটা, ফলনটা এটা বৃদ্ধি পায়। এই ধরনের অনেক কৃষক আমার পরিচিত, তারা আমাকে সবসময় ফোন করে এবং আমি সবসময় মাঠে আসি, বিভিন্নভাবে তাদেরকে আমরা পরামর্শ দিই, সাহায্য সহযোগিতা করি। সিম শীতকালীন সবজি হলেও বর্তমানে গ্রীষ্মকালে এ চাষ সম্প্রসারিত হচ্ছে। জাত ভেদে 95 থেকে 145 দিন পর সিম ওঠানো যায়। সিমের অঙ্গজ বৃদ্ধি ও প্রজনন পর্যায়ের জন্য তাপমাত্রা ও দিবস দৈর্ঘ্য যথেষ্ট প্রভাব ফেলে। খেয়াল রাখতে হবে এ সবজির অঙ্গজ বৃদ্ধির জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু এবং দীর্ঘ দিবস প্রয়োজন হয়। আবার প্রজনন ধাপের জন্য নিম্ন তাপমাত্রা সহ খাটো দিবস প্রয়োজন। অবশ্য গ্রীষ্মকালীন জাতটিতে যে কোনো সময় ফুল আসে। সিমের চাহিদা ব্যাপক, বিশেষ করে আগাম সিম উৎপাদন করা গেলে বেশি দামে বিক্রি করা যায়। সিম স্থানীয় ও শহরের বাজারে বিক্রি করা যায়, এমনকি রপ্তানি করার সুযোগও রয়েছে। আমার উপজেলায় 200 হেক্টর জমিতে সিম চাষাবাদ হচ্ছে। এছাড়া সিম একটা পুষ্টিকর সবজি, এখানে ভিটামিন সি সহ অন্যান্য ভিটামিন রয়েছে।
ভিটামিন সি এর অভাবজনিত যে সমস্যাগুলো হয় সিম খেলে এটা দূর হয়ে যায়। সিমের কীভাবে ফলন বাড়ানো যায় সে পদ্ধতি আমরা তাদেরকে শিখিয়ে দিয়েছি হাতে কলমে। সিমের ফলন বাড়ানোর একটা পদ্ধতি হচ্ছে আপনার সিমের প্যাঁচ ছাড়ানো, বিভিন্ন যে ডগাগুলো আছে ডগার প্যাঁচগুলো ছাড়িয়ে দিলে দেখা যায় ফলন দ্বিগুণের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। এছাড়া আমরা তাদেরকে বলি বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক কীটনাশক ব্যবহার করতে, যেমন নিম বিষ, এরপরে মেহগুনির বিষ, এই ধরনের বিষ তাদেরকে ব্যবহার করতে বলতেছি। এরপরে আমাদের যে হলুদ স্টিকি ফাত ব্যবহার করতে বলছি। এখানে যে দেখা যায় যে সিমের বড় একটা পোকা আছে জাপ পোকা এবং সাদা মাছি, এই এগুলার আক্রমণে সিমের মোজাইক রোগটা বেশি হয়। এক্ষেত্রে যদি তারা এই আমরা যদি হলুদ ফাত যদি তার ব্যবহার করার ফলে এগুলা অনেকাংশে কমে গেছে এবং নিরাপদ সবজি বাজারে বিক্রি করতেছে এবং এইসব সবজির স্বাদেও ভালো, গুণগত মানও ভালো এবং কৃষক আমরা যারা ভোক্তা আছে তারা নিরাপদ সবজি খেতে পারতেছে। সিম কাঁচা অবস্থায় সবজি হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এ সবজিতে আমিষের পরিমাণ বেশি এবং এর অনেক উপকারী দিক থাকায় এটি সারা বিশ্বে একটি জনপ্রিয় সবজি। সিম পেকে যাওয়ার পর বীজ শুকিয়ে সংরক্ষণ করা যায়। সিমের বীজই খুবই পুষ্টিকর ও উপাদেয় বিধায় সারা বছর তা খাওয়া যায়। সিম একটি গুরুত্বপূর্ণ সবজি, সারা দেশে এর চাহিদা প্রচুর, সেজন্য এখন সিম চাষ একটি লাভজনক কৃষি কার্যক্রমে পরিণত হয়েছে। আমাদের প্রত্যাশা যাদের সুযোগ আছে বাণিজ্যিকভাবে নিরাপদ সিম চাষ করে বেশি লাভবান হবেন। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।